আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভির ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সাথে রয়েছি স্বপন হক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মুসলিম বিদ্বেষী উড়ো চিঠিতে যুক্তরাজ্যে আতঙ্ক, প্রেরিত চিঠিকে চরম বিদ্বেষপূর্ণ বলে আখ্যা দিয়েছে পুলিশ। রুশ গোয়েন্দা হত্যা চেষ্টার পেছনে রাশিয়া জড়িত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে বললেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এবং 71 জন যাত্রী নিয়ে কাঠমান্ডুতে বাংলাদেশের ইউএস বাংলার বিমান বিধ্বস্ত, নিহত 49 জন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মুসলিম বিদ্বেষী চিঠি ছড়িয়ে পড়েছে, একই ধরনের চিঠি দিয়ে প্রচারণা চলছে অনলাইনেও। এদিকে চিঠির ঘটনায় মুসলমানদের মনে ব্যাপক ভীতি সৃষ্টি হয়েছে। পানিশ টু মুসলিম নামে এই চিঠিতে 3 এপ্রিল মুসলমানের সম্প্রদায়ের উপর মানুষের বিভিন্ন ধরনের হামলা ও নিপীড়নের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে যুক্তরাজ্য জুড়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রেরিত চিঠিকে চরম বিদ্বেষপূর্ণ বলে আখ্যা দিয়েছে পুলিশ। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে তাদের সন্ত্রাস বিরোধী ইউনিট। তবে এ ঘটনায় আতঙ্কিত না হয়ে প্রশাসনকে সহযোগিতা করার কথা বললেন মসজিদের ইমাম ও কমিউনিটি নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন হেফাজুল করিম রকিবের প্রতিবেদনে, ছবি তুলেছেন মাসুদুজ্জামান। 3 এপ্রিলকে পানিশে মুসলিম ডে ঘোষণা করে চিঠি ছাড়া হয়েছে যুক্তরাজ্য জুড়ে। অনলাইনেও একই ধরনের একটা চিঠি ছড়ানো হয়েছে এ4 সাইজের কাগজের ছবিতে। ছড়িয়ে পড়া চিঠিতে মুসলিম সম্প্রদায়ের উপর মৌখিক আক্রমণ, নারীর হিজাব খুলে ফেলা, শারীরিক আঘাত, মসজিদে হামলা ও অস্ত্র হিসাবে এসিড ব্যবহারের মাধ্যমে সহিংসতা ঘটানোর আহ্বান জানানো হয়েছে। পয়েন্ট দিয়ে এসব কর্মকাণ্ডের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করে চিঠিতে বলা হয়েছে সহিংসতায় অংশ নিলে পুরস্কারের ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট এর তদন্ত কাজ শুরু করেছে। তবে এই ঘটনায় বিচলিত না হয়ে প্রশাসনের সাথে একসাথে কাজ করার কথা বললেন ব্রিকলেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। বিষয়টা হচ্ছে কি, আমরা তো এদেশের নাগরিক, এদেশকে শান্তি রাখা, শান্তিপূর্ণভাবে সবার সাথে সহ অবস্থান করা আমাদেরও একটি দায়িত্ব, এবং এদেশের মেইন স্ট্রিম সরকারও সবের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছে। এই যে একটি গ্রুপ, আমরা তাদের নামই জানতে পারি নাই, এ ধরনের গ্রুপ বা সন্ত্রাসী গ্রুপ যুগে যুগে থেকেই থাকে। আমি মনে করি মুসলিম সমাজ একটু সতর্ক থাকুক, সাথে সাথে মেইন স্ট্রিমের সাথে সহযোগিতা করে এরা খারা এবং তাদের সাথে কীভাবে মোকাবেলা করা যায় এবং তাদের সাথে সংঘর্ষে না জড়িয়ে আমরা বিশুদ্ধ একটি পথ অবলম্বন করে যাতে আমরা এদেশে শান্তিভাবে বসবাস করতে পারি সেই চেষ্টা করে যাওয়া উচিত। দেশব্যাপী মুসলিম বিরোধী চিঠি ছড়িয়ে পড়ার ঘটনায় সবাইকে সতর্ক থাকতে বলেছেন চিঠি পাওয়া সাধারণ মানুষরা। আমার দরজার সামনে একটা লিফলেট ছাড়ছে, এটা তো দিছে মুসলমান মহিলার উপরে অ্যাটাক করার লাগিয়া, বিশেষ করে হিজাব যারা পিন্ধে মহিলারা, তারা রাইবার কিচ্ছু নাই, আর যতটুকু সম্ভব আমরা হুঁশিয়ার থাকতাম। আসলে মুসলমানদের ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নাই, মুসলমান সব সময় আমরা একসাথে আসি, একসাথে থাকব। তবে পুলিশ বলছে তাদের কাছে এই ধরনের বেশ কয়েকটি চিঠি রয়েছে, সম্ভবত উদ্বেগ তৈরি করে মানুষদের বিপর্যস্ত করে তুলতে চায় একটা গোষ্ঠী। এগুলো বিশ্লেষণের মাধ্যমে উৎস জানার চেষ্টা করছে পুলিশ। হেফাজুল করিম রকিব, এনটিভি ইউরোপ, লন্ডন। যুক্তরাজ্যে বসবাসরত সাবেক রুশ গোয়েন্দা সের্গেই এবং ইউলিয়া স্কিপালের হত্যা চেষ্টায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী থেরেসা মের উপর চাপ বাড়ছে। এই ঘটনার তদন্ত চলাকালীন সময়ে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লর্ড রিকেটস বলেন এই ঘটনায় দোষীদের শনাক্ত করার পর কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বিবিসির এক প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন সেখানে প্রকৃতপক্ষে কী ঘটেছে তা বের করুন, তারপর আমরা এটি নিয়ে আলোচনা করব। এদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে হাউস অফ কমন্সে এমপিদের এ বিষয়ে আপডেট করেন। তিনি বলেন এ হামলার পেছনে রাশিয়া জড়িত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। It is now clear that Mr. Skripal and his daughter were poisoned with a military grade nerve agent of a type developed by Russia. This is part of a group of nerve agents known as Novichok. Based on the positive identification of this chemical agent by world-leading experts at the Defence Science and Technology Laboratory at Porton Down. নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে 71 জন যাত্রী নিয়ে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় অন্তত 49 জন নিহত হয়েছেন। বিমানের ক্রু সহ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 22 জনকে। নেপালের পুলিশ জানিয়েছে 31 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন আর 18 জন পরে হাসপাতালে মারা গেছেন। আর এ নিয়ে এনটিভির সাথে কথা বলেছেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফিক বিনতে সাম। বিস্তারিত দেখুন রিপোর্টে।
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশি ইউএস বাংলার ড্যাশ 8Q400 মডেলের একটি বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে 49 জন নিহত হয়েছেন। ঢাকা থেকে 71 জন আরোহী নিয়ে বিমানটি রানওয়েতে অবতরণ করার পরপরই এই দুর্ঘটনা ঘটে। তখন বিমানটিতে আগুন ধরে যায়। তাদের মধ্যে যাত্রী 67 জন এবং 4 জন ছিলেন ক্রু সদস্য। আরোহীদের মধ্যে 33 জন নেপালি এবং 32 জন বাংলাদেশি, একজন চীনের এবং আরেকজন মালদ্বীপের নাগরিক। নেপালের পুলিশ জানিয়েছে 31 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আরও 18 জন হাসপাতালে মারা গেছেন, আর 22 জন এখনও কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে নিহতদের বিষয়ে এনটিভিকে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস আরও তথ্য দেন। টোটাল প্যাসেঞ্জার ছিলেন 67 এবং 4 জন ক্রু। 67 এর মধ্যে 32 জন বাংলাদেশি, একজন মালদ্বীপের, একজন চাইনিজ, বাকিরা নেপালি। হ্যাঁ, কনফার্ম ডেড হচ্ছে 49। এর মধ্যে কতজন নেপালি কতজন বাংলাদেশি আমরা এখনো শিওর না, এবং 10 জন বাংলাদেশি কনফার্ম অ্যালাইভ। আমাদের অফিসারদের সাথে ওদের কথা হয়েছে, 10 জন একদম কনফার্ম অ্যালাইভ, আরো 4 জন খুব সম্ভব বাংলাদেশি। ওনারা চিকিৎসার পরে ওনাদের ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ওনারা ছেড়ে দেওয়ার পরে কোথায় গেছেন আমরা জানি না, আমাদের সাথে যোগাযোগ নেই। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে এর তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস জানান, বিমান দুর্ঘটনা নিয়ে নেপাল সরকার ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি করেছে। কারণ তো এখন ইনভেস্টিগেট হবে, ওই সিভিল এভিয়েশন অথরিটি নেপালের একটা কমিটি করেছে, কালকে আবার একটা এদের ক্যাবিনেট থেকেও একটা কমিটি করবে, ইনভেস্টিগেশন হবে, তারপরে না দুর্ঘটনার কারণ জানা যাবে। আহত 4 বাংলাদেশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। এছাড়া দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিদের উদ্বিগ্ন স্বজনদের উদ্দেশ্যেও বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, সকলের সাথে অব্যাহতভাবে তিনি যোগাযোগ রেখে চলেছেন। আমরা স্বজন সার্ভাইভ করেছেন সবার সাথে গিয়ে কথা বলেছি আমাদের অফিসাররা, এবং যে কজনকে মানে যে কজন ডেড হয়েছেন তাদেরও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যে বাংলাদেশি কারা আছেন তার মধ্যে। যত তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো আমরা সবাইকে এটা জানাতে পারবো। আমরা গিয়ে সবার সাথে কথা বলেছি, ডাক্তারের সাথে কথা বলেছি, নেপাল সরকার থেকেও আশ্বস্ত করা হয়েছে, এদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন আমার সাথে কথা হয়েছে, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছে যে সব রকম সর্বাত্মক সহায়তা ওরা করবে, এবং ট্রিটমেন্টের জন্য যা লাগে সব রকম হেল্প করবে, এবং উন্নত চিকিৎসা করার জন্য ওরা আশ্বাস দিয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত হওয়া এই বিমানটির বয়স ছিল 17 বছর। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বড় বড় ট্যাক কোম্পানিগুলোকে হেইট স্পিচ সম্পর্কে সতর্ক করেছেন লন্ডন মেয়র সাদিক খান। তিনি বলেন, কঠোর নিয়মকানুন এবং বড় অঙ্কের জরিমানা ট্যাক কোম্পানিগুলোকে বাধ্য করবে এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করতে। তিনি আরও বলেন, এটা ধরে নেওয়া ঠিক হবে না যে ট্যাক কোম্পানিগুলোই এর সমাধান বের করবে। এছাড়া তিনি অনলাইনে যে সব ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন তা টেক্সাসের অস্টিনে সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যালে বক্তৃতায় জানানোর ঘোষণা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, হেইট স্পিচের কারণে অনেকে রাজনীতিতে আসতে চান না। দর্শক, এবারে জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। পৃথিবীর সবচেয়ে মধুর নাম মা, যেখানে স্নেহ মমতা ভালোবাসার স্থান। মাই সন্তানের বিপদে কষ্টে হাজারো যন্ত্রণায় একমাত্র ভরসাস্থল। সন্তানের কাছে মার চেয়ে আপন আর কিছু নেই। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বার্মিংহামে ইন্টারন্যাশনাল মাদার ফাউন্ডেশনের আয়োজনে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। বার্মিংহাম থেকে আমাদের নর্থ মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসো আহমেদ চৌধুরী জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যের বার্মিংহামে যথাযথ মর্যাদায় মা দিবসটি পালন করা হয়েছে। প্রথমবারের মতো এই আয়োজন বার্মিংহাম স্মল হিটের স্থানীয় এক রেস্টুরেন্টে জয়নাল আবেদিনের পরিচালনায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি নাসিরউদ্দিন হেলাল। আন্তর্জাতিক মা দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাম্বুল মিয়া এমবি, শেখ মোহাম্মদ আব্দুল গফুর, সৈয়দ জমশেদ আলী, বেগম রোকেয়া, আবু জাহের কবির, কাজী জাওয়াত, আব্দুর রশিদ ভুইয়া, মিসেস রশিদ, মোহাম্মদ দবির মিয়া, মিসেস দবির মিয়া সহ আরও অনেকে। গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্সের উদ্যোগে এফবিবিসির ডিরেক্টর মাসুদ পারভেজ খান ইমরানের সম্মানে এক সংবর্ধনা আয়োজন করা হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল ইসলাম দুদুর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার রাজীব হাসানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা কুতুবুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আয়েজ মিয়া। গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্সের পক্ষ থেকে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে শুরুতে ফুলের
নোবেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কুমিল্লার বিভিন্ন উন্নয়ন ও প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন সেলিম মিয়া, ফিরুজ আহমেদ বিপুল, আবু হানিফ, মোহাম্মদ জুয়েল, শাহেদুল ইসলাম, বর্ণালী চক্রবর্তী, সেলিনা আক্তার সহ আর অনেকে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মাসুদ পারভেজ খান ইমরান বলেন, কুমিল্লার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সকল প্রকার চেষ্টা চালিয়ে যাবেন। এছাড়া প্রবাসীদেরকে কুমিল্লা জেলায় বিনিয়োগের জন্য আহ্বান করা হয়। সবাই আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান, আজহারুল ইসলাম, শাহাদাতুল্লাহ চৌধুরী, শৈশব আহমেদ, মাহবুবুল হক সহ আর অনেকে। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, অতীতে এমপি থাকা অবস্থায় বিশ্বনাথ, বালাগঞ্জ এবং ওসমানীনগরবাসীর উন্নয়নে যেভাবে কাজ করেছেন, ভবিষ্যতে আবারও সে সুযোগ পেলে নিজেকে দুর্নীতিমুক্ত রেখে একইভাবে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন তিনি। নর্থাম্পটনে বসবাসকারী বিশ্বনাথ, বালাগঞ্জ এবং ওসমানীনগরবাসীর সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আমাদের প্রতিনিধি এম এ ফাত্তা চৌধুরী জানান, রবিবার নর্থাম্পটনের স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রবীণ মুরব্বী আলহাজ মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং নর্থাম্পটন আওয়ামী লীগ সভাপতি এম এ রৌফ এবং সেক্রেটারি বাবুল হোসেনের যৌথ পরিচালনায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের ফুলের শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা শাহ শামীম আহমেদ এবং তারিফ আহমেদ। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন টিপু রহমান, মাসুক আহমেদ, এনামুল হক, মোকলিস মিয়া, মুকদ্দস আলী, ফরিদ আহমেদ সহ আর অনেকে। সেন্ট্রাল লন্ডনের কুইন মাদার স্পোর্টস সেন্টারে ওয়েস্টমিনস্টার বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় WBA স্পোর্টস ক্লাব থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সোহেল আহমেদ ও আলী হুসেইন। দ্বিতীয় রানার্স আপ হন রুহুল আমিন ও ইব্রাহিম আলী এবং তৃতীয় রানার্স আপ হন QPBA স্পোর্টস ক্লাব থেকে জাবির আহমেদ ও এনামুল হক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের লিডার কাউন্সিলর নিকি এইকেন, রিতা বেগম, চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল, রেফুল মিয়া, কমরু মিয়া, বদরুল আলম সহ আর অনেকে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড হইতে নতুন প্রজন্মকে দূরে রাখা এবং খেলাধুলায় উৎসাহ প্রদান করতে এরকম আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার ইস্ট লন্ডনের স্থানীয় এক হলে গুলাবগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংগঠনের সভাপতি তমিজুর রহমান রঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কালেমা পাক থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর। সবাই সংগঠনের সাবেক সভাপতি ফেরদুস আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মাহমুদ নাহিন ও সাবেক ট্রেজারার সুহেল আহমেদ বদরুলকে এবং সহসভাপতি দিলওয়ার হুসাইন কে ক্রেস্ট প্রদান করা হয়। সবাই উপস্থিত ছিলেন নাহিন মাহমুদ, সালাউদ্দিন, দিলওয়ার হুসাইন, সাদেক আহমেদ, সিদ্দিকুর রহমান, রমজান আহমেদ চৌধুরী, শামীম আহমেদ সহ আর অনেকে। সবাই গুলাবগঞ্জের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক BGM 2016 এর কার্য বিবরণী এবং সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করলে আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে পাশ হয়। দর্শক, এবারে জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 4 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। 4টি যুক্তিতে বিচারপতি এনায়েতুর রহিম এবং বিচারপতি শহীদুল করিমের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দিয়েছেন। এর ফলে খালেদা জিয়ার জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যাবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আরও বিস্তারিত দেখুন রিপোর্টে। জামিন আবেদনের আদেশ উপলক্ষে সোমবার দুপুরের আগেই বিএনপির সিনিয়র নেতারা সহ শত শত নেতাকর্মী আদালত অঙ্গনে ভিড় জমান। দুপুর 2:14 এজলাসে বসেন দুই বিচারপতি। প্রথমে জামিনের পক্ষে এবং বিপক্ষে সংক্ষিপ্ত শুনানি করেন উভয় পক্ষ। পরে আদালত বলেন, খালেদা জিয়া এই মামলার শুরু থেকে জামিনে ছিলেন এবং তিনি তার অপব্যবহার করেননি। এছাড়া তার সাজা সংক্ষিপ্ত ছিল, এমনকি তিনি একজন বয়স্ক নারী এবং অসুস্থ, আর পুরো মামলায় তিনি উপস্থিত ছিলেন। এসব কিছু বিবেচনায় নিয়ে খালেদা জিয়াকে জামিন দেয় আদালত। সরকার পক্ষের বিরোধিতা সত্ত্বেও এবং অ্যাটর্নি জেনারেলের বিরোধিতা সত্ত্বেও আদালত 4 মাসের জন্য তাকে জামিন দিয়েছেন এবং 4 মাস সময় দেওয়া হয়েছে এই পেপার বুক তৈরি করার জন্য। তারপরে যখন আপিল যদি শুনানির জন্য প্রস্তুত হয় তখন আপিলের শুনানি হবে। এখন তার মুক্তির পথে আর কোনো বাধা নাই, সুতরাং এখন তিনি যখনই এই প্রক্রিয়া কতগুলো নিয়মকানুন আছে এই অর্ডারটা যেতে হবে এবং সেখানে তাকে বেল বন্ড দিতে হবে। এইগুলো করতে যে সামান্য সময় লাগবে
এই সময় সাপেক্ষে তিনি মুক্ত হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। জামিন আদেশের বিরুদ্ধে আবেদন করার কথা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জামিনের বিরোধিতা করে আমাদের বক্তব্য ছিল যে এটা একটি স্পর্শকাতর মামলা, আর কিছু নয়, এতিমের টাকা এখানে তুসরুফ হয়েছে, এই দায় তিনি কোনো মতনে এড়াতে পারেন না। এই জামিনের বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই আমাদের আপিল তৈরি করা শুরু করে দিয়েছি। আমরা আশা করি আগামীকাল আমরা চেম্বার জজের কাছে এই জামিনের বিরুদ্ধে আমাদের লিভ পিটিশন, প্রভিশনাল পিটিশন ফর লিভ টু আপিল আমরা দায়ের করব। রোববার দুপুরে বিশেষ জজ আদালত থেকে এই মামলার নথি উচ্চ আদালতে এসে পৌঁছায়। এর আগে এই নথি না আসায় আদেশের জন্য সোমবার দিন ধার্য করে আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত 8ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেন বিশেষ জজ আদালত। রায়ের বিরুদ্ধে 20ই ফেব্রুয়ারি আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ইস্ট নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 আরোহীর সবাই নিহত হয়েছেন, শুধু পাইলট রক্ষা পেয়েছেন। সোমবার নিউ ইয়র্ক শহর পুলিশের এক মুখপাত্রের বরাতে বিবিসি জানায়, 2 যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অপর 3 জনকে হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান। পাইলট নিজেকে রক্ষা করতে সমর্থন হন। তাকে নদীর পানি থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হেলিকপ্টারটি একটি ফটো শুটে অংশ নিচ্ছিল। এরই এক পর্যায়ে রজবেল্ট দ্বীপের কাছে এটি পানিতে পড়ে গিয়ে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি 15 মিটার পানির নিচে তলিয়ে গিয়েছিল বলে আরোহীদের বাঁচাতে ডুবুরিদের অত্যন্ত দ্রুত কাজ করতে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। দুপুরে নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইমজার সদস্যরা ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠন ও নাগরিক সংগঠনের নেতারা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলা কেবল একজন ব্যক্তির উপর হামলা নয়, এটি মুক্তমতের চর্চা এবং মুক্তিবুদ্ধির চর্চার উপর হামলা, ফলে এর প্রতিবাদে সকলকে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত চলছে তাও সকলের প্রচেষ্টায় রুখতে হবে। ইমজার সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশিস দেবুর সঞ্চালনায় এ সময় সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, আরটিভির সিলেট ব্যুরো প্রধান কাম কামুর রাজ্জাক রনু, সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শ্যামানন্দ দাস, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর দাস সহ আরও অনেকে। নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলার বিমানে যাত্রী ছিলেন সিলেটের জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের 13 শিক্ষার্থী। তারা সকলেই নেপালি বংশোদ্ভূত। এই বিমানে যাত্রী ছিলেন রাগিব রাবিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী সঞ্জয় পোডেল, সঞ্জয়া মহাজন, নেগা মহাজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহাজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা রাবাল, চরুণ রাবাল, সামিরা বেঞ্জার খার, আশরা সখিয়া ও প্রিন্সি দনি সহ আর অনেকে। 19তম ব্যাচের এই শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা দিয়ে ছুটিতে নিজেদের দেশে গিয়েছিলেন। জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবেদ হোসেন বলেন, বিধ্বস্ত হওয়া বিমানে আমাদের 13 শিক্ষার্থী ছিল। তিনি বলেন, চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের জন্য 2 মাসের মতো সময় লাগে। এ সময় সকলেই নিজেদের বাড়িতে চলে যান। নেপালের শিক্ষার্থীরাও তাদের দেশে যাচ্ছিল। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় স্থানীয় সময় 2:20 ইউএস বাংলার এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। মুসলিম বিদ্বেষী উরু চিঠিতে যুক্তরাজ্যে আতঙ্ক, প্রেরিত চিঠিকে চরম বিদ্বেষপূর্ণ বলে আখ্যা দিয়েছে পুলিশ। রুশ গোয়েন্দা হত্যা চেষ্টার পেছনে রাশিয়া জড়িত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে বললেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এবং 71 জন যাত্রী নিয়ে কাঠমান্ডুতে বাংলাদেশের ইউএস বাংলার বিমান বিধ্বস্ত, নিহত 49 জন। দর্শক, ছিল আমাদের হাতে থাকা এনটিভির ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।